পার্থ অর্পিতার টালিগঞ্জের ডায়মন্ড সিটি সাউথ আবাসন এখন তালাবন্ধ। ১৯ তলায় বন্ধ এই ফ্ল্যাটের ভিতর অসহায় অবস্থার মধ্যে রয়েছে ৯টি সারমেয়। বিভিন্ন বিদেশি প্রজাতির এই সারমেয়গুলি স্বাভাবিকভাবে খুবই অসহায় অবস্থার মধ্যে রয়েছে, যেহেতু এই আবাসনটি দীর্ঘ বেশ কয়েকদিন ধরেই বন্ধ অবস্থায় রয়েছে ইডির তদন্তের স্বার্থে। বর্ধমানের ভয়েস ফর দ্য ভয়েসলেস নামে একটি পশুপ্রেমী সংস্থা ইডিকে ইতিমধ্যেই চিঠি পাঠিয়েছেন। অসহায় অবস্থায় বন্ধ ফ্ল্যাটের মধ্যে থাকা এই ৯টি সারমেয়কে তাদের হেফাজত নেওয়ার জন্য তারা আবেদন করেছেন। তাদেরকে সুস্থভাবে বাঁচিয়ে রাখতেই তাদের এই উদ্যোগ। সংস্থার কর্ণধার অভিজিৎ মুখার্জি ইডিকে চিঠিতে লিখেছেন এই সারমেয়গুলি তাদের হাতে তুলে দিতে, যাতে তারা সুস্থভাবে বেঁচে থাকতে পারে। শুধু তাই নয়, তাদের চিকিৎসারও প্রয়োজন বলে তারা লিখেছেন। এ ব্যাপারে সংস্থার পক্ষ থেকে অভিজিৎ মুখার্জি বলেছেন এই সারমেয়গুলি কোনো দোষ করেনি, তাই তাদের চিকিৎসা এবং সুস্থভাবে বেঁচে থাকার জন্য খাদ্যের প্রয়োজন, তারই ব্যবস্থা অবিলম্বে করতে হবে, তাই তাদের এই উদ্যোগ। তিনি জানিয়েছেন প্রাণীদের চিকিৎসার জন্য তাদের হাসপাতাল রয়েছে, সেখানেই এই অবলা প্রাণীদের দ্রুত চিকিৎসার বন্দোবস্ত করতে চায় তারা। এ ব্যাপারে প্রয়োজনে প্রাণী সুরক্ষা সংক্রান্ত আইনের তারা দ্বারস্থ হতে পারে, এমনটাও তারা জানিয়েছেন। আমরা অ্যাকচুয়ালি একটি মেল করেছি, যে মেলটার মাধ্যমে আমি জানিয়েছি যে পার্থ চট্টোপাধ্যায়, আমরা সবাই জানি এই মুহূর্তে যে পার্থ চট্টোপাধ্যায় এবং তার কোনো গার্লফ্রেন্ডের একটি ফ্ল্যাট আমরা ডায়মন্ড প্লাজাতে শুনেছি, আমরা যে ডায়মন্ড প্লাজাতে আছে, তো টালিগঞ্জের ডায়মন্ড প্লাজাতে, তো সেখানের একটি ফ্ল্যাটে দেখা যাচ্ছে যে ৯টি, আমার লোকাল সোর্স থেকে খবর আছে একটা, যে ৯টি কুকুর সারমেয় তাদের ওখানে আটকা পড়ে আছে। কেন ইডি যেখানে যেখানেই রেড মেরেছিল সেখানে সেখানেই ফাইনালি লক করে দিয়েছে, তো সম্ভবত এটাও লক করাই আছে বা ইডির আন্ডারে আছে। এই ব্যাপারটাতে আমরা মুভ করেছি এবং আমরা একটি লেটার ইডিকে দিয়েছি এবং আমি ফোনেও কথা বলেছি। তো আপাতত আমি সবাইকেই ফোন করে জানিয়েছি যে আমার যারা বন্ধুবান্ধব আছে বা যারা এই অ্যানিম্যাল ওয়েলফেয়ারে আছে বিভিন্ন লোককেও আমি জানিয়েছি যে আমাদের এই কুকুরগুলির কাস্টাডি আমরা ক্লেম করেছি এডির কাছ থেকে। কারণ হচ্ছে আমার মনে হচ্ছে যে এই কুকুরগুলো তো কোনো দোষ করেনি, কারণ হচ্ছে অ্যানিম্যাল ওয়েলফেয়ারে যারা যারাই আছে খুব ভালো করে তারা বুঝতে পারবে যে আমরা কুকুরের জন্য জীবন দিতেও রাজি আছি। তো পরিষ্কার কথা, সেই পরিস্থিতিতে আজকে কুকুর কটা ওইভাবে কষ্ট পাচ্ছে, জল নেই, খাবার নেই, তো একটা খুব খারাপ সিচুয়েশনের মধ্যে দিয়ে সে আছে। তো এই জায়গার থেকে মুক্তি দিতে আমরা চাই এবং ফাইনালি ইডির প্রত্যেক অফিসারকে আমি রিকোয়েস্ট করব ব্যাপারটা মানবিকভাবে ব্যাপারটাকে বিচার করতে এবং খুব তাড়াতাড়ি এই জায়গা থেকে, এই পরিস্থিতি থেকে আমাদের কাছে যদি কুকুরগুলোকে দেওয়া হয় আমরা এতে খুবই খুশি হব। উত্তর দেখুন, আমি অফিসিয়াল উত্তরের কথা বলতে পারবো না, তবে আনঅফিসিয়ালি আমার কিছু অফিসারের সাথে আমার একটা কথোপকথন চলছে। আমি এক্সপেক্ট করবো যে তারা খুব তাড়াতাড়ি আমাকে অফিসিয়াল অ্যান্সার দেবে। আর আমি এটা বলেও রাখতে চাই যে যদি অফিসিয়াল অ্যান্সার আমি না পাই কাল পর্যন্ত, তাহলে অবশ্যই আমি তো আমার তরফ থেকে মুভ করবই এবং আমি বলতে বাধ্য হচ্ছি এই কথাটা যে আমরা কিন্তু লিগাল অ্যাকশনের দিকেও যেতে পারি। কারণ হচ্ছে সত্যি কথা বলতে কি, আমরা বিশ্বাস করি যে ইডি একটা খুব স্বচ্ছ সংস্থা এবং তারা খুব নিরপেক্ষভাবে অনেক কিছুর বিচারের সাহায্য করছে, তারা অনেক তদন্ত করে ভালো ভালো জিনিস উদ্ধার করেছে, তো তাদের আমরা পক্ষে। কিন্তু এটাও ঠিক যে তারা যদি মানবিকতা না দেখায় এবং যদি কুকুরগুলোকে ওইখানে আটকে রাখার কোনো ব্যবস্থা করে থাকে, তাহলে আমরাও অ্যানিম্যাল ওয়েলফেয়ার থেকে যতটা করা উচিত, ইভেন আমার এনজিওর থেকে, আমার যে এনজিও লিগাল সেল আছে সেখানকেও আমি, মানে সেখানটাকেও আমি অ্যাক্টিভ করে রেখেছি অলরেডি, তো আমি কিন্তু এর লিগাল অ্যাকশন নেব। আমি ইডির অফিসারদেরকে রিকোয়েস্ট করছি আমাকে যেন এই ধরনের কাজে আপনারা বাধ্য করবেন না। আমাদের সংস্থার নাম হচ্ছে ভয়েস ফর দ্য ভয়েসলেস। এই এনজিও গত ৪-৫ বছর ধরে অ্যাক্টিভভাবে কাজ করছে আর এই সংস্থারই আমি প্রেসিডেন্ট। আমি এই মেলটা করেছি আমাদের অফিসিয়াল মেইল আইডি থেকে। ভয়েস, আমার নাম অভিজিৎ মুখার্জি, ভয়েস ফর দ্য ভয়েসলেসের প্রেসিডেন্ট আমি।